তো মায়ের থেকে মাসির দরদ বেশি দিক। শাসনকালে যে রাজনৈতিক দলই শাসন করুক সেখানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে, তো সেই দুটো দিকই তুলে ধরবে, তারপর সেন্সর বোর্ড সেটাকে মুক্তি দেবে, তো সেটাও কিন্তু একটা প্রশ্নের রয়ে যায়। সিনেমা ব্যান করা হলো বাংলার এই বুকে, এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? কোন সিনেমার কথা বলা হচ্ছে? দ্য কেরালা স্টোরি। কেরালায় ব্যান হয়েছে? নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। একবিংশ শতাব্দীর বুকে এ রাজ্যে সিনেমা নিষিদ্ধ করা হলো, এবং যে সিনেমা নিষিদ্ধ করা হয়েছে তা নিয়ে দেশ জুড়ে বিতর্ক। সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে, কিন্তু সিনেমা নিষিদ্ধ করলেই কি দেখবে না বাংলার জনগণ, এই প্রশ্ন উঠছে। এবং এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জি। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত দাদা। একদম সরাসরি প্রশ্নতে আসি, সিনেমা ব্যান করা হলো বাংলার এই বুকে, এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? কোন সিনেমার কথা বলা হচ্ছে? দ্য কেরালা স্টোরি। কেরালায় ব্যান হয়েছে? না, তো মায়ের থেকে মাসির দরদ বেশি দেখছি। তবে কেরালায় যখন ব্যান হয়নি, আমার মনে হয় একটা সেন্সর বোর্ড আছে, যে সেন্সর বোর্ড ছবি কেউ ছবি বানালে সেই ছবিটা দেখে, তারপর সেটার মুক্তি দেবে কি দেবে না সেটা ঠিক করে। তো সেখানে যখন, তাহলে তো সেন্সর বোর্ডের কোনো ভ্যালুই থাকলো না। এখন যদি সেন্সর বোর্ড একটা ছবি বলে যে ঠিক আছে এটা রিলিজ করার মতন, এখানে ওখানে সেখানে যদি ছবিগুলোকে মানে রাজ্য কিংবা দল নির্বিশেষে কোনো দল সেটাকে বন্ধ করে দেয়, তাহলে সেটা তো ঠিক নয়, সেটাই আমার মনে হয় আর কি। মানে এরকম একটা প্রবলেম পাঠান নিয়েও হয়েছিল, যে পাঠানকে বিভিন্ন জায়গায় শো করতে দিচ্ছিল না। এটাও পাঠানোর সময় যেরকম উচিত না, কেরালা স্টোরির সময় সেরকম উচিত না। শিল্পের ওপর কোনো রকমভাবেই রাজনৈতিক বা ধার্মিকভাবে কোনো রকম বল প্রয়োগ করাটাই উচিত নয় আর কি। মানুষ দেখুক, মানুষ বিচার করবে কোনটা দেখা উচিত কোনটা দেখা উচিত না। যদি মনে হয় যে ছবিটা দেখা উচিত না মানুষের, মানুষ সেটাকে রিজেক্ট করবে। মানুষের যদি মনে হয় সেই ছবিটা দেখা উচিত, তাহলে মানুষ সেটা দেখতে যাবে। কোথাও গিয়ে বলা হচ্ছে সামাজিক স্থিতি অবস্থাটা বিঘ্ন ঘটতে পারে, দাঙ্গার মতো একটা জিনিসও হতে পারে, কারণ ওইখানে একটা প্রজ্ঞাপনটা সরানো হয়েছে এবং হিন্দু মুসলমান বিদ্বেষ আছে, ছবিটা পরিষ্কার না। সেটা তো কেরালার ওপর নির্ভর, কেরালার স্টেটের ওপর নির্ভর করে এই স্টোরিটা। তো কেরালা স্টেটে নির্ভর করে যে স্টোরি, সেটা যখন কেরালায় চলতে দিচ্ছে না, তো চলতে দিচ্ছে, তাহলে এখানে চলতে না দেওয়ার মানেটা কি আমি সেটা বুঝতে পারিনি। মানে আমার মনে হয় না এটা কোনোভাবেই উচিত। কোথাও কি তোমার মনে হয় এটা রাজনৈতিক কারণ অনেক বেশি? এটা আমি তো সেটাই বললাম, রাজনৈতিক কিংবা ধার্মিকভাবে কোনো ছবির ওপর যে ছবি সেন্সর মুক্তি দিয়েছে সেটাকে কোনো রাজ্যে কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় কোনো রকম ভাবাবেগ, সেটা সেন্সর বোর্ড যখন মুক্তি দিয়েছে তারপরে সেটার ওপর বল প্রদর্শন করে বন্ধ করা উচিত বলে আমার মনে হয় না। আমার কিছুদিন আগের একটা কথা মনে পড়ে যাচ্ছে, ভবিষ্যতের ভূত বাংলার আরও একটা সিনেমা চলতে দেবে কি দেবে না এই নিয়ে বিস্তর বা একটা জল ঘোলা হয়েছিল, সে সময় অনেকে প্রতিবাদ করেছিলেন এবং প্রতিবাদের চরিত্রটা আজ কিছু কিছু শাসক দলেও আছে। ছবির উপর এই এই নিষেধাজ্ঞা নেমে আসা এই বাংলাতে কিন্তু নতুন নয়। না, নতুন তো নয় বাংলা, কেন আমাদের ভারতবর্ষে এবং পৃথিবীর বুকেও নতুন নয়। অনেক ছবি যেগুলো বিভিন্ন জায়গায় ব্যান করা হয়েছে, কিন্তু আমার তাহলে প্রশ্ন হচ্ছে তাহলে সেটা সেন্সার কেন করছে না? সেন্সার তো করা উচিত। এখন সেন্সার আবার এটা করবে না, তো যেহেতু কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত, এখন যদি মণিপুর নাইটস হয়, ওয়েস্ট বেঙ্গল 34 ইয়ার্স হয়, ওয়েস্ট বেঙ্গল 11 ইয়ার্স হয়, কিংবা ধরো এরকম গল্পের ওপর, এবার তারা সেন্সার সেটাকে অ্যালাউ করবে? তো ধরো মণিপুর ডায়েরিজ হলো, অ্যালাউ করবে তো? কিংবা এখানে ধরো 34 বছরের বাংলা, ভালো দিক আছে। দেখো, সব রাজ্যে শাসনকালে যে রাজনৈতিক দলই শাসন করুক সেখানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে, তো সেই দুটো দিকই তুলে ধরবে, তারপর সেন্সর বোর্ড সেটাকে মুক্তি দেবে, তো সেটাও কিন্তু একটা প্রশ্নের রয়ে যায়। এটা তো রাজনৈতিক কিছুটা তো আছেই আমার যতদূর মনে হয়, বাকিটা মানুষ বুঝুক না। মানুষ তো বেস্ট বিচারক, মানুষ তো বেশ বিচার করতে পারে কোন ছবিটা ভালো, কোন ছবিটা দেখবো, কোন ছবিটা দেখবো না, সেটা করলেই হয়। এবং এখন বহু ছবি নাকি বানানো হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, একদম কাশ্মীর ফাইলস নিয়ে তীব্র বিতর্ক হয়েছে, ছবির বিষয়বস্তু নিয়ে পার্টিকুলারলি তুমি এই বিষয়টা কীভাবে দেখো, যে রাজনৈতিক উপজীব্য হয়ে যাচ্ছে বাংলা ছবি, শুধু নয় ভারতীয় ছবি? শুধু কাশ্মীর ফাইলস কিংবা কেরালা স্টোরিজের ওপর যে রাজনৈতিকভাবে বাধা পড়েছে এরকম নয়, অনেক রকমভাবে অনেক ছবির উপর বাধা পড়েছে, কিন্তু কোনো ছবির উপরই বাধা দেওয়া উচিত না যখন সেন্সর বোর্ড সেটাকে অ্যালাউ করছে।
এটা আমার মনে বাকিটা মানুষ বুঝে নেবে কোন ছবি দেখবে কোন ছবি দেখবে না কোনটা ঠিক কোনটা ভুল এটা আমার মনে ছবি চলবে কি চলবে না তার জন্য এই দুটো ছবির কথা বলতে তাসকান ফাইলস বলেও কিন্তু একটা ছবি তার আগে রিলিজ হয়েছে সো সেটাতেও কিন্তু রাজনৈতিকভাবে অন্যরকমভাবে দেখানো হয়েছে একটি রাজনৈতিক দল দেখেছি আর একটা রাজনৈতিক দলকে ম্যালাইন করার চেষ্টা করা হয়েছে কি না হয়েছে সেটা অন্য ব্যাপার কিন্তু ছবিটা আমার মনে হয় সব ছবি সকলের দেখা উচিত এবং তার মধ্যে থেকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিজেরা বিচার করবে মানুষ সিনেমা হলে ছবি চলবে কি চলবে না তার জন্য সুপ্রিম কোর্ট অবধি যেতে হচ্ছে এই নজিরও খুব একটা নেই এটা তো কাঙ্ক্ষিত ছিল কি না সুপ্রিম কোর্ট অবধি তো মানে যেতেই পারে প্রযোজক কারণ সে অনেকগুলো টাকা ঢেলেছে এই ছবিতে এবং সে তো তার ছবি যাতে ব্যবসায়িকভাবে সফল হয় সেই চেষ্টা করবেই তো সেই চেষ্টার দিক থেকে এবং সেই ব্যবসায়িকভাবে সফল হওয়ার থেকেও সেই ছবিটা যাতে আরও মানুষের কাছে পৌঁছে যাক সেই চেষ্টা তো সে করবে এখন দেখা যাক এটা বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্ট কি বলে একদম তুমি যদি তলিয়ে ভাবো যে সরকার এই ছবিটা ব্যান করেছে সেই সরকারের সঙ্গে বর্তমানে বিধায়ক সাংসদে অনেক তাবড় তাবড় শিল্পীরাই আছেন অভিনেতা অভিনেত্রীরাই আছে তাদের চুপ করে থাকাটা কি তোমাকে চমকে দেয় যে কালকে তো এদের সঙ্গে এটা হতে পারে না হতে তো পারি নন্দনে যখন অপরাজিত দেখায়নি অপরাজিত তো এই শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ একজন নেত্রী আছেন তো সেটা তাদের 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 ভাববার কথা তাদের মননের কথা সেটা তো সেটা আমি কি করে বলবো সেটা তারা ভালো বলবে কোনোদিন তোমার মনন থেকে এই প্রশ্নটা আসেনি কেন ভবিষ্যতের ভূত যখন চললো না সায়নী ঘোষ প্রতিবাদ করলেন আজকেও একটা টুইট অবধি করেন না যারা টুইট করেন 10 মিনিট অন্তর একটা আমার আমার ওটা মানে আমার এই নিয়ে কিছু বলার নেই আর কি এই নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না তার কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কী বলবো এটাতে সেটা মানুষ আমরা প্রত্যেকেই বুঝতে পারি কেন এখন সে করে না কিংবা আগে করতো কেন তো ঠিক আছে মানুষ বুঝছে তুমি কি এক্সপেক্ট করো এদের থেকে আমি এদের থেকে কোনো আমার এক্সপেকটেশন নেই কারণটা কি কারণ নেই এদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই কারণ এরা এক্সপেকটেশন নিয়ে দলে গেছে যে দলটাই করুক না কেন সেটা এক্সপেকটেশন নিয়ে গেছে তো যারা এক্সপেকটেশন নিয়ে কোনো রাজনৈতিক দলে নাম লেখায় তাদের কাছ থেকে আমার এক্সপেকটেশন কী থাকতে পারে অবশ্যই রাজ চক্রবর্তী স্টেটমেন্ট কালকে একটা দিয়েছেন যে যাই হোক রাজনৈতিক আঙ্গিনা হোক সব থেকে আগে থাবাটা পড়ে শিল্প জগতের উপর রাজ এটা বলেছে তাহলে তো ভালোই বলেছে মানে যা বলার সেটা তো ঠিকই বলেছে যে কোনোভাবেই হোক থাবাটা কিন্তু পড়ে শিল্পের উপরে তাকে ব্যান করাই হোক কিংবা ছবির থ্রুতে প্রচার করাই হোক না একদমই তুমি একদম গভীরভাবে একটা কথা বলে ছবির থ্রুতে প্রচার হওয়া শিল্পীরাও কি এই জায়গাটা তৈরি করে দিয়েছে বর্তমানে মানে চুপ থাকতে হবে মানে যদি ঐতিহাসিক নিদর্শন দেখো চুপ থাকার প্রবণতা বর্তমান কি একটু বেশি মনে হচ্ছে তোমার দেখো ভুলটাকে ভুল বলার মতন সাহস কিংবা সিদ্ধারা এখন অনেকের কমে গেছে তাদের নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে আমি এখনও কোনো দলে নাম লেখাইনি বলে বাধ্যবাধকতা নেই তাই বলতে পারি পশ্চিমবঙ্গের 34 বছর নিয়েও ছবি হোক পশ্চিমবঙ্গের 11 বছর নিয়েও ছবি হোক আবার মণিপুর নিয়েও ছবি হোক মণিপুরটা তুমি বারবার বলছো কেন মানে বিষয়টা একটু সবটাই তো বারবার বলছি প্রত্যেকটাই তো বারবার বললাম পশ্চিমবঙ্গ 34 বছর বলেছি পশ্চিমবঙ্গের 11 বছর বলেছি আবার মণিপুর নিয়েও বলেছি তো সবটাই তো বললাম কোথাও দিয়ে তোমার বিষয়টা চমকে যাও না তুমি বর্তমানে এত ঘটনা দেখো কালিয়াগঞ্জে শিশুর ধর্ষণ থেকে শুরু করে দুর্নীতি এত 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 কিছু এইগুলো তো এখনও ছবি এটা আমি আজকে কিন্তু খালি বলেছিলাম ছবি নিয়ে কথা বলবো তো খালি ছবি নিয়েই কথা হোক না আজকে আমি সরাসরি তোমার প্রশ্ন করছি মানে প্রত্যেকটা বিষয় তো একটার সঙ্গে কানেক্টেড মানে কোথাও গিয়ে রাজনীতি নামে একটা শব্দ ঢুকে আছে জড়িয়ে আছে আমি সেই দৃষ্টিভঙ্গি রাজনীতির থেকেও বেশি জড়িয়ে আছে ধর্ম তো রাজনীতির থেকে বেশি জড়িয়ে আছে ধর্ম এবং ধর্ম ধর্ম ব্যাপারটা না মানে খুব স্পর্শকাতর বিষয় তো তো সেইটা আমার মনে হয় জানি না আমার আমার মনে হয় আর কি রাজনীতিতে ধর্ম আনা কিংবা ধর্মে রাজনীতি আনাটা উচিত নয় এটা আমার মনে হয় আমি একদম শেষ একটা প্রসঙ্গ তোমায় জিজ্ঞাসা করি এই সব কিছু মিলিয়ে বর্তমানে সমাজটাকে কীভাবে দেখো মানে ধর্ম রাজনীতি সিনেমা পুরোটাই কোনো কোনোভাবে মানে খুব যেন সরলরৈখিক গতিতে যাচ্ছে না সব কিছুতে একটা বিতর্ক একটু ঘেঁটে আছে একটু জট পাকিয়ে আছে জট একটু ছাড়াতে হবে আমি কম বুঝি আমার পুঁজি কম আমি বুঝি কম তো যাদের পুঁজি বেশি তারা বোঝে বেশি
তো আমার মনে একটু জট পাকিয়ে আছে, জটটা ছাড়াতে হবে, সময় লাগবে কিন্তু জট তো ছাড়াবে, আমরা আশায় বাঁচেছি, আশা তো মনে হয় ছাড়বে, ছাড়তে তো হবে। তুমি কোন স্বপ্ন দেখো, যে প্রযোজক বলো, শিল্পী বলো, যে সরকার বলো, বা বিভিন্ন আঙ্গিক থেকে তোমার ছবি চালানোর জন্য কাউকে অনুরোধ করতে হবে না, তুমি কি সেই স্বপ্ন দেখো, নাকি তোমার ছবি কোর্টে গিয়ে চালাতে হবে? এবং যে সিনেমা হলে থেকে দেখছিলাম পুলিশ অ্যারেস্ট করে নিয়ে, আমার আমার ছবি যদি, আমি তো ছবি খুবই কম করি, নেয় না বলতে পারো, দেয়ও না বলতে পারো, কিংবা আমি কাউকে ফোন করে রিকোয়েস্ট করি না সেটাও বলতে পারো। তো আমার তো মনে হবে মানুষ যেটা ভালোবাসবে মানুষ সেটা দেখবে, তো মানুষের উপরেই পুরো ব্যাপারটা ছেড়ে দেওয়া উচিত। যদি মানুষের ভালো লাগে মানুষ দেখবে, মানুষের ভালো না লাগলে মানুষ দেখবে না। বাধা নিষেধ আসা উচিত নয় রাজনৈতিকভাবে তো এবং ধার্মিকভাবে নয়, আমার মনে হয়। ঠিকই, রাজনৈতিকের সঙ্গে ধর্ম বারবার মিশে আছে জয়জিদ্দার কথা, সত্যি তো শিল্প হবে মানুষের মনের অনেক কাছের, মানুষ যেটাকে গ্রহণ করবে সেটাই তো শিল্প, সেটাই তো শিল্পের সার্থকতা, শিল্পীর সার্থকতা, উন্মুক্ত আকাশে তো শিল্প উড়বে, এটাই তো বাস্তবতা। কিন্তু কোথাও গিয়ে রাজনীতি, ধর্ম, অনেক কিছু মিলেমিশে সেই শিল্পকে করাঘাতে, কারাগারে আবদ্ধ করতে চায়, ঠিক সমস্যা তখনই হয়। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আর যে ছবি কেরালায় চলছে, কেরালা স্টোরিজ, সেটা বেঙ্গলে কেন চলবে না, এই প্রশ্ন জয়জিৎ ব্যানার্জি উঠিয়ে দিচ্ছে, নিঃসন্দেহ সঙ্গত প্রশ্ন। কমেন্টে জানাবেন কেমন লাগলো। অসংখ্য ধন্যবাদ জয়জিৎ দা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ।